তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আপনি যদি প্রতিনিয়ত ফোনে চার্জ দিয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখে যাবেন, কারণ আজ আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের চার্জারের একটি খতরনাক ট্রিক সম্পর্কে কথা বলবো, যে ট্রিক্সটি আপনি যদি দেখেন তাহলে আমি 100% শিওর আপনি সত্যি অবাক হয়ে যাবেন। সো এখন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার ফোনটি চার্জারের সঙ্গে কানেক্ট করা রয়েছে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি অ্যানিমেশন প্লে হচ্ছে। সো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর লাগছে। আপনি চাইলে আপনার ফোনে এভাবে সেট করতে পারবেন, আপনি চাইলে আরও বিভিন্ন রকমের অ্যানিমেশন এভাবে সেট করতে পারবেন। আপনি যখন আপনার ফোনে চার্জ দেবেন তখন কিন্তু এরকম একটি অ্যানিমেশন ফ্লি হবে। তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর লাগছে। তো এখন যদি আমি চার্জারটি ডিসকানেক্ট করি তাহলে কিন্তু অ্যানিমেশনটি আর দেখাবে না। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আর অ্যানিমেশনটি দেখাচ্ছেন, আমি যখন চার্জারটি ডিসকানেক্ট করলাম ফোন থেকে তখন কিন্তু আর অ্যানিমেশনটি শো হচ্ছে না। সো আপনি চাইলে এভাবে আপনার ফোনে অ্যানিমেশন ফ্লে করতে পারবেন। আপনি যখন আপনার ফোনে চার্জ দেবেন তখন কিন্তু এরকম একটি অ্যানিমেশন ফ্লে হবে। তো এটা আপনার ফোনে কীভাবে করবেন, সো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এক্সপার্ট মিস্ত্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন আইকনটি রয়েছে সেটি অন করে দিন। ভিউয়ার্স, এর জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য সোজা প্লে স্টোর ওপেন করুন। প্লে স্টোর ওপেন করার পর এখন আপনি সার্চ বক্সে টাইপ করে লিখুন চার্জি। টোটাল লেখার পর আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, অ্যাপটি ডাউনলোড করবেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, দেন ওপেন করুন। তো ওপেন করার পর এখানে আপনি বিভিন্ন রকমের অ্যানিমেশন পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটি অ্যানিমেশন আপনি পেয়ে যাবেন, খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন আপনি পেয়ে যাবেন। আপনি চাইলে প্রতিটি ইউজ করে দেখতে পারেন। তো এখন আপনি যেটা করবেন, এখন আপনি পাওয়ার বাটনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখন আপনি পারমিট ড্রয়িং ওভার আদার অ্যাপস এটা এনাবেল করবেন, দেন ব্যাকে আসুন। তো এটুকুই আপনার কাজ। এবার যদি আপনার ফোনটিকে এখন চার্জারে দেন তাহলে কিন্তু এখানে অ্যানিমেশনটি ফ্লে হবে। তো দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশনটি এখানে ফ্লে হচ্ছে খুব সুন্দরভাবে। তো এইভাবে আপনার ফোনে চার্জারের সঙ্গে বিভিন্ন অ্যানিমেশন সেট করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানুন, লাইক করবেন, শেয়ার করে অবশ্যই বন্ধুকে দেখা সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।